উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি মাহাতা বুদ্দিন ডিগ্রি কলেজের, যেটি 1966 সালে স্থাপিত হয়েছিল, 1966 সাল থেকে এ পর্যন্ত যারা এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করেছেন আমিও তার মধ্যে একজন। আমি মোহাম্মদ আরুল আজিম আনার, 1986 সালের HSC পাশ করেছি। 2020 ঈদ প্রমিলনী অনুষ্ঠান হতে যাচ্ছে, আমি এই ঈদ প্রমিলনী অনুষ্ঠানে আমি নিজে আমার নাম রেজিস্ট্রেশন করেছি এবং এই প্রমিলনী অনুষ্ঠানে সকলকে থাকার জন্য আহ্বান করছি। ধন্যবাদ। আমি মোহাম্মদ জামির হোসেন, কালীগঞ্জের সর্বাধিক প্রচারিত অনলাইন দৈনিক খবর কালীগঞ্জের সম্পাদক। আমি কালীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি, সেই সাথে দৈনিক সমকালের কালীগঞ্জ প্রতিনিধি হিসেবে আছি। ঐতিহ্যবাহী কালীগঞ্জ সরকারি মাহাতা বুদ্দিন ডিগ্রি কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের রিইউনিয়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি ওই বিদ্যালয়ের 89 ব্যাচের ছাত্র। আমি ওই বিদ্যালয়ে যারা প্রাক্তন ছাত্রছাত্রী আছেন তাদের শুভেচ্ছা জানিয়ে এবং এই রিইউনিয়নে অংশগ্রহণ করার জন্যে আহ্বান জানাচ্ছি। আসুন সবাই মিলে আমরা রিইউনিয়নকে সুন্দর ও সার্থক করে তুলি। সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সাফজাল হোসেন, কালীগঞ্জ প্রেস ক্লাব সাধারণ সম্পাদক এবং খবর কালীগঞ্জের নির্বাহী সম্পাদক। আমি 1995 সালে ঐতিহ্যবাহী মাহাতা বুদ্দিন ডিগ্রি কলেজ থেকে HSC পাশ করেছি। বর্তমান প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্যোগে যে পুনর্মিলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমি রেজিস্ট্রেশন করেছি। আমি সকলকে আহ্বান করব, আমার বন্ধুরা সহ প্রাক্তন ছাত্রছাত্রী যারা আছেন তারা সকলেই এই অনুষ্ঠানে সাড়া দিবেন এবং এই অনুষ্ঠানটা সকলের উদ্যোগে সার্থক এবং সুন্দর হোক এই আশাবাদ আমি ব্যক্ত করছি। আমি জলকুমার অধিকারী, সাধারণ সম্পাদক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ সংঘের উপপরিষদ, কালীগঞ্জ উপজেলা শাখা। আমি সরকারি মাহাতা বুদ্দিন ডিগ্রি কলেজ কালীগঞ্জের 1995 সালে HSC ব্যাচ আমরা অবগত হয়েছি। এই কলেজের সকল প্রাক্তন ছাত্রছাত্রীদের সম্মিলিতভাবে একটি পুনর্মিলন অনুষ্ঠিত যাচ্ছে। আমি উক্ত অনুষ্ঠানে থাকছি, আপনি থাকছেন তো?